हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आबार आमी तोमादेर काछे निये चले एसेछि आमार ओड़िशा फ्रेंडदेर लास्ट एंड फाइनल पार्ट। आर तोमरा एर आगे दुटो पार्ट के अनेक बेशी भालोबेसेछो, अनेक बेशी पछंद करेछो, तार जोन्नो अनेक अनेक थैंक यू। तो आशा करब एई भिडियोटाओ तोमादेरके खूब भालो लागबे। आर आजके एटा लास्ट पार्ट, एटार किछु देखाबार सेरकम नेई, तो आजके एटाते एटाई देखाबो। आज सन्ध्याबेला एक मासिर बाड़िते पार्टी आछे, सेखाने आमरा सबाई मिले जाबो। लास्ट पार्टि एटा आमादेर बोलते पारो, एखन आर सेरकम किछु नेई। तो एबार रेडी हो जाब ओखाने, ओखानेओ लिपिदेर इनवाइट आछे, सब एकसाथे मजा करब, खूब एनजॉय करब, आर सेटाई तोमादेर संगे शेयर करब। आर ए ब्लगेर साथे थाकबे, कालके ओदेर आसानसोल थेके बास आछे, तो सेई वल्वोतेई टिकिट काटा आछे, तो आसानसोल थेके ओदेर बास आछे, तो सेई बासे ओदेरके छाड़ते जाब आमराई। तो जेहेतु ओरा खूब जेद करछिलो जे चलो आमादेरके छेड़े आसार जोन्नो, एका एका लागछे, मनटा ठीक नेई, तो ओदेर साथे गाड़िते आमराओ गेछिलाम, छेड़े आबार चले एसेछि। तो जाए हो, ब्लॉग टी देखते थाको। और पीके पीके आमिर खानेर भाई दीपदा पीके है क्या? আর কাল রাত্রি বেলা যে পুষ্পার যখন এটা করছিল, তুমি রাস্তার ফটোটা দেখবে, মনে হচ্ছিল যেন তোমাকে কেউ থাপ্পড় মারছে গালটা দেবে। তো অনেক গল্প করার পর, অনেক এনজয় করার পর, এবার সবার খিদেতে পেট জ্বলছে, এবার এসে গেছি আমরা খেতে ডিনার টেবিলে। তো সবাই মিলে বসেছি খেতে, আর এখানে আমিও সার্ভ করছি, মাসিও করছে, সাথে রিদ্ধিও করছে, তো আমরাও বসে যাবো একসাথে সবাই। অনেকটা রাত হয়ে গেছে, আমরা গল্প করতে করতে বুঝতেই পারিনি যে এখন রাত 10:45 বাজছে। তো গল্প করেই যাচ্ছি, করেই যাচ্ছি, লাস্টে খাবার জন্য ডাকতে আমরা গেলাম, নালে তাও বুঝতেই পারছিলাম না গল্প করে করে টাইম তখন পেরিয়ে গেছে। তো চলো আমরাও এবার জয়েন করি এদের সাথে খেতে, তোমরাও ভিডিওটি পুরো দেখতে থেকো। দীপদা এত দুঃখ দুঃখ কিসে তোমার জীবনে? তো কাল পার্টি অনেক ভালোভাবেই কেটেছে, রাত আস্তে আস্তে প্রায় রাত 12:30 বেজে গেছে। আর পরের দিনই যেহেতু আমাদের আজকে বেরোবার ছিল, তো সেই জন্য আর বেশি লেট না করে এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সেরে এঞ্জেলকেও খাবার টাবার দিয়ে দিয়েছি, তো এবার ও টিভি দেখছে, আমিও রেডি হয়ে যাচ্ছি, কারণ বাস ওদের লেট হয়ে যাবে না। তো চলো আমি আগে তাড়াতাড়ি রেডি হয়ে যাই, দিয়ে ওদের সাথে গাড়িতে যেতে যেতে কথা হবে, তোমাদের সাথেও দেখা করাবো লিপির। তো চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এঞ্জেল তো বুঝতে পারছে আমি কোথাও যাচ্ছি, বাট ওকে আমি বলেছি যে আমি নুরভির বাড়ি যাচ্ছি, একটু লিপির সাথে বাজারে যাওয়ার আছে। ও জানে না যে আজকে ওরা চলে যাচ্ছে, নাহলে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। নুরভির সাথে এতদিন ভালোই এনজয় করলো, খেললো, এমনিতে এঞ্জেলের খেলার কেউ থাকে না, এখানে একা একাই থাকে, তো সেই জন্য ওকে এটা বলে জলদি বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, চলো। আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে লিপিরা বাড়ি চলে যাচ্ছে, সেই ওদেরকে ছাড়তে আমরা আসানসোল যাচ্ছি। অনেকদিন হলো, দু চার দিন বেশ ভালোই মজা হলো, খুব বেশি দিন এবারে তো থাকতে পারেনি, অন্যবারে এলে থাকতে পারে। তো যাই হোক, আজকে খারাপ লাগলেও কিছু করার নেই, ওদেরকে যেতেই হবে। তো বিকেল 4:15 ওদের আসানসোল থেকে ট্রেন, তো আমরা এখন জামতলা থেকে বেরোচ্ছি গাড়িতে ওদেরকে ছাড়তে। তো চলো ওদেরকে ছেড়ে আসি। ले लिया तो कहाँ रहा है, अब दिख नहीं पाए। আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি, এখন অর্ধেক রাস্তা আসেনি, বাট আমার অবস্থা একদম খারাপ, পুরো বমি পাচ্ছে একদম, আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া আছে, লিপি খাচ্ছে। তো তুমি কো কেসা লাগ রহা হ্যায়, আমি যা রহি হ্যায় জামতলা ছোড় কে কব আয়েগি।
अच्छा तो नहीं लग रहा है, क्या करेंगे, जाना तो पड़ेगा, फिर आएंगे। हाँ, जरूर आएंगे, आपको भी जाना है। हाँ, इस बार जाएंगे तो ट्रेन से जाएंगे, बाइक से और नहीं जाएंगे बहुत। और दोस्त हाँ। लोग आप भी चलिए, उड़ीसा घूम के आइए, आपको भी अच्छा लगेगा। पूरी हाँ। नूर भी कैमन घुमाच्छे, कत क्यूट लगता। और जाने का तो मन नहीं है इन लोग को छोड़ के, इस बार बहुत शॉर्ट टाइम में आए थे हम। বাস 4:15 আমরা প্রায় 4:45 ঢুকে গেছি বাস স্টপে। তো এখন অনেকটা সময় পাওয়া গেছে বলে লিপি বলল তাহলে নুরভিকে কিছুটা খাইয়ে দিই খাবার। আর ওর বাবার হাতে আছে কোল্ড ড্রিঙ্কস, ওর মায়ের হাতে আছে দুধের বোতল। তো বাচ্চা তো নো ডাউট কোল্ড ড্রিঙ্কসই পছন্দ করবে, আর ওর বাবা ওকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। যখনই লিপি ওকে দুধের বোতল দিতে যাচ্ছে তখনই কিন্তু ও খাচ্ছে না, ও সব বুঝতে পেরে যাচ্ছে। আজকালকার বাচ্চাকে আর কিছু বোঝাতে হয় না, সবই বুঝতে পারছে। দেখো আর একটা মজাদার ভিডিও, আমি তো গাড়িতে বসে বসে, আমার তো এমনিতে অবস্থা খারাপ বমি করে করে, আমি ওই জন্য আর বেরোতেও পারিনি, বসেই আছি। তো বসে বসে এই ভিডিওটা আমি শ্যুট করছি। আর আমরা এখানেই দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ একদম আসানসোল স্টেশন দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ট্রেন পার হচ্ছে। তো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা হচ্ছে আসানসোল স্টেশন, ট্রেন পার হচ্ছে কোনো। আর আমরা এদিকে ওয়েট করছি বাসের জন্য, বেশি সময় নেই, আর কিছুক্ষণের পরেই লিপিদেরকে টাটা বাই বাই করতে হবে, কিছু করার নেই, মনটা খারাপ লাগলেও। আর এখানে লিপি গাড়িতে ঢুকতেই চাইছে না, যে আমি বাইরেই থাকবো বাইরেই থাকবো। ও শরীরটা এমনিতে দুদিন থেকে ঠিক নেই, কিন্তু কিছু করার নেই। তো চলো, ওদের মনে বাস চলে এসছে দেখা যাচ্ছে, ওদেরকে আগে চাপিয়ে দিই ভালোভাবে, টাটা বাই বাই করে দিই। তো চলো বাই বাই, টাটা, ফির মিলেঙ্গে, চলতে চলতে, কবি অলবিদা না কেনা, একদম। তো এই ছিল আমার লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে সত্যি সত্যি তাহলে প্লিজ লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।